हेलो फ्रेंड अपनारा देखें यूट्यूब चैनल ताओ 707 और साथ ही रही बड़े बड़े मंत्री मेहबी स्वागत जाना आज के वीडियो ट्विटर जरा एक् ताओ 707 द हेल्प डॉक्टर चैनल के सब्सक्राइब करें ना देखें वीडियो नीचे एरक लाल लगे सब्सक्राइब बटन आते क्लिक कर हमारे चैनल सब्सक्राइब कर और सब्सक्राइब करार पास ही यूट्यूब बेल आइकन नोटिफिकेशन ऑन कर देवें जैसे हमारे द्वारा टिप्स गुलो अपलोड दर साथ ही अपने का नोटिफिकेशन चले जाए और जरा हमारे चैनल सब्सक्राइब कर रखे तक असंख्य असंख्य धन्यवाद और वीडियो टाइटल देखे अपना बुझते पे आज के आलोचना करब अपना स्मार्टफोन के कीभे अपनी भलो परफरमेंस नहीं जीते पर आपनर स्मार्टफोन जो अपनी भलो परफरमेंस पे चान जो कि नियमगुली मानते हैं कि करणियों की से ही धरनेटाई टीप्स देव अपने का कथा ना बारे चले जाए सरसरी क्या नम्बर वन टपिक हे स्मार्टफोन कनार समय करणीय आप जो स्मार्टफोन कीनते जाब जे जार स्टेप कीनते चान जेधरण काज करते चान से ही अनुजाई स्मार्टफोन केंटाई सबसे भलो मन करें आपनी जदि अपना स्मार्टफोन दिए अपनी गेम खेलते चान ग्राफिक्स काज करते चान से क्षेत्र में 2GB रैम मोबाइल फोन किनले कोनो काज होबे ना अपना मोबाइल कोनो काज ही करते पारबे ना स्लो हो जाए हैंग हो जाए से क्षेत्र में सेटा करबेन आपनि बर्तमान मार्केटे 6-8GB पर्यन्त रैम स्मार्टफोन पाव जाए से फोनगुलो चॉइस करार जन्य और जरा नर्माली मोबाइल यूज करते चान जरा नर्माली चालान मोबाइल से क्षेत्र में तक सपोर्ट करब 2GB रैम मोबाइल केनार जन्य तादेर भालो परफरमेंस पाबेन तादेर जन्य नर्मल फोन बोलते आमरा जारा ओई जिके हल्का टुकिटुकि इमो व्हाट्सएप बा फेसबुक यूट्यूब यूज करेन टुकिरे कथा बलेन वीडियो देखेन एदेर जन्य 2GB रैम जन्य सबचेये परफेक्ट और जारा मोबाइल दिये फोटो सेशन करते चान तादेर जन्य बोलबो तारा भालो क्यामेरा रेजुलेशन मोबाइल देखे एरकम मोबाइल किनबेन क्यामेरा रेजुलेशनटा भालो हबे आपनार छबिगुलो भालो हबे जखन आपनि जे स्मार्टफोन किनबेन कार्यक्षेत्र दिये विवेचना करे अवश्यई आपनारा देखबेन ব্যাটারি পারফরম্যান্স ভালো দেয় কিনা সেটা দেখে নেবেন নাম্বার 2 ব্যাকগ্রাউন্ড অ্যাপ ও ডাটা স্মার্টফোনে এমন অনেক অ্যাপ রয়েছে যেগুলো আমরা না চাইলেও ব্যাকগ্রাউন্ডে রাখতে হয় এসব ফোনের র‍্যাম ব্যবহার করে এবং ফোনের গতি কমিয়ে দেয় তাই এই ধরনের থার্ড পার্টি অ্যাপ থেকে সতর্ক থাকতে হবে প্রয়োজনে ফোনের সেটিং থেকে ব্যাকগ্রাউন্ড পর্যন্ত সীমাবদ্ধ করে দেওয়া যেতে পারে তিন নাম্বার টপিক ফোনের স্টোরেজ ফাঁকা রাখা স্মার্টফোনে ইন্টারনাল স্টোরেজ যতটা সম্ভব ফাঁকা রাখার চেষ্টা করতে হবে স্টোরেজ ভরে গেলে তা ফোনের গতি কমের কারণ হয়ে যায় এছাড়া ব্রাউজার সামাজিক যোগাযোগ মাধ্যম চ্যাটিং অ্যাপস ও অন্যান্য থার্ড পার্টি অ্যাপগুলো অনেক ডাটা ও ক্যাশ ফাইল জমা করে তাই সময় সুযোগ পেলেই এই অ্যাপসগুলো জমানো ফাইল মুছে ফেলতে হবে এই অন অপশনটা পাবেন না ফোনের অ্যাপ সেটিং এ অপশনটা পেয়ে যাবেন আর অতিরিক্ত যদি আপনি কোনো মেমোরি কার্ড ব্যবহার করেন তাহলে অবশ্যই ভালো ব্র্যান্ডের ভালো কোম্পানি মেমোরি কার্ড আপনি ব্যবহার করতে হবে সস্তা কম দামি মানহীন মেমোরি কার্ডগুলি ফোনের জন্য গতি কমায় যায় এবং ফোনের ক্ষতি করে পয়েন্ট নাম্বার 4 অ্যাপ ব্যবহারে করণীয় অনেক ক্ষেত্রে অপ্রয়োজন অনেক অ্যাপই ফোনে ইনস্টল করে থাকি মাত্রাতিরিক্ত অ্যাপ ইনস্টল করার ফলে স্মার্টফোনের গতি কমে যেতে পারে তাই অপ্রয়োজনীয় অ্যাপ ইনস্টল করা থেকে বিরত থাকতে হবে এবং অপ্রয়োজনীয় অ্যাপ কাজ শেষ ফোন থেকে আনইনস্টল করে ফেলতে হবে এবং অ্যাপস ইনস্টল করার ক্ষেত্রে অবশ্যই আমরা যেখানে অনুমোদিত প্ল্যাটফর্ম আছে যেটা প্লে স্টোর গুগল স্টোর অ্যাপেল স্টোর এগুলো থেকে ব্যবহার করে আমরা অ্যাপস ইনস্টল করব ওখান থেকে অ্যাপ ইনস্টল করলে আপনার মোবাইলটা আপনার সেফ থাকবে কারণ আমরা জানি এই মাধ্যমগুলো থেকে অ্যাপ ইনস্টল করলে আপনার মোবাইলে কোনো ডাটা চুরি হওয়ার কোনো সম্ভাবনা থাকে না নাম্বার 5 ব্যাটারির যত্ন খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট ব্যাটারির যত্ন ব্যাটারি আলাদা করে যত্ন না নিলে খুব কম সময়ে এটির কার্যক্ষমতা কমে যায় তাই ব্যাটারি খুব যত্ন নিতে হবে এই জন্য কয়েকটা আমি পয়েন্ট উল্লেখ করে দিই আপনাদেরকে যে ধরনের জিনিসগুলো আপনি কাজ করলে আপনার ব্যাটারিটা ভালো থাকবে এবং ব্যাটারি চার্জ দীর্ঘক্ষণ থাকবে স্মার্টফোনের উজ্জ্বলতা কতটা সম্ভব বা যেটা ব্রাইটনেস বলা হয় যতটা সম্ভব কমিয়ে রাখবে ব্যবহার করতে হবে প্রয়োজন ছাড়া ওয়াইফাই ব্লুটুথ ইত্যাদি চালু রাখা যাবে না অধিক পরিমাণে ব্যাটারি চার্জ খায় এই ধরনের অ্যাপস ব্যবহার থেকে একটু বিরত থাকতে হবে প্রয়োজন ছাড়া আমরা এই ধরনের অ্যাপস ব্যবহার করব না ব্যাটারি চার্জ যখন 40-80% মধ্যে থাকে এই সময় স্মার্টফোনের সবচেয়ে ভালো পারফরমেন্স দেয় এছাড়া একটানা ভারী কাজ কিংবা হাই গ্রাফিক্সের গেম খেলতে স্মার্টফোনের ব্যাটারির উপর অতিরিক্ত চাপ পড়ে এই সময় স্মার্টফোনটি স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত গরম হতে পারে ফলে স্মার্টফোনটি ধীরগতির হয়ে যায় এবং হ্যাং হয়ে যায় তাই এই ধরনের ভারী কাজ করার সময় আপনি অবশ্যই আপনার মোবাইলটাকে মাঝখানে একটু বিরতি দিবেন পয়েন্ট নাম্বার 6 ফোন খুব বেশি ধীরগতি হলে করণীয় অনেক সময় থার্ড পার্টি অ্যাপসের কারণে অনেক বেশি ধীরগতি হয়ে যায় আপনার মোবাইল এক্ষেত্রে ফোনটির ফ্যাক্টরি ডাটা রিসেট করার মাধ্যমে গতি আবার বাড়ানো যায় ফ্যাক্টরি রিসেট করার অপশনে ফোনের সেটিংয়ে পাওয়া যায় এই প্রক্রিয়া অবশ্যই ফোনের রক্ষিত সব তথ্যই মুছে যায় তাই এটি করার আগে ফোনে থাকা গুরুত্বপূর্ণ ফাইল অন্যত্র কপি করে রাখাটাই ভালো এছাড়া রিসেট দেওয়ার আগে ফোন লগ ইন থেকে লগ আউট করে গুগল অ্যাকাউন্ট অ্যাপেল আইডি ফেসবুক আইডি ইত্যাদি লগ আউট করে নিতে হবে নাম্বার 7 এবং লাস্ট যে টপিকটা সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম ও অ্যাপ হালনাগাদ রাখা স্মার্টফোনের অপারেটিং সিস্টেমকে সর্বশেষ সংরক্ষণ হালনাগাদ রাখতে হবে স্মার্টফোন নির্মাতা থেকে প্রাপ্ত নিরাপত্তা আপডেট থেকে শুরু করে অন্য সব ধরনের আপডেট যত সময় ইনস্টল করে নিতে হবে যেগুলো আমরা বলি মোবাইল আপডেট নেয় যেটা সফটওয়্যার আপডেট নেয় যেটাকে বলা হয় আর কি অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংরক্ষণ ব্যবহার স্মার্টফোনের গতি হ্রাস হওয়া থেকে বাঁচাবে এছাড়া ফোনের ইনস্টল করা আপডেটগুলোকে আপডেট রাখা বাঞ্ছনীয় আর আমরা যে ফোনের আপডেট দিয়ে আপডেটের ক্ষতি না উপকার এই সম্বন্ধে একটা ভিডিও টিউটোরিয়াল তৈরি করা আছে আপনারা চাইলে আমার ভিডিও ডিসক্রিপশনে দেখে নিতে পারেন অথবা আপনার আই বাটনে দেখেন আপনার মোবাইলের ডান পাশে বা আপনার কম্পিউটার ডান পাশে দেখেন আই বাটন আসছে আই বাটনের মধ্যে ক্লিক করে আপনার ভিডিও দেখে নিতে পারবেন এই সাতটা টপিক ফলো করলে আপনার মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইল স্মার্ট মোবাইল যেটাই বলেন
আপনার মোবাইলটাকে ভালো পারফরম্যান্সে রাখতে পারবেন। আমরা চেষ্টা করব এই 4টা টপিকস বা 4টা টিপস আপনারা ফলো করার জন্য অন্য পার্সনের মোবাইলের চেয়ে আপনার মোবাইলটা ভালো পারফরম্যান্স দিবে। আশা করি টিপসগুলো পেয়ে আপনার খুব ভালো লাগবে, উপকৃত হয়ে থাকবেন। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, যাতে পরবর্তীতে আরও এরকম সুন্দর সুন্দর টিপসগুলো আপনারা পেতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাই নিরাপদে থাকুন।